আজ আন্তর্জাতিক আল কুদস দিবস প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার পালিত হয়ে থাকে এই দিবস জেরুজালেম শহরের অপর নাম আল কুদস 1979 সালে ইরানে প্রথম পালিত হয় দিবসটি এই দিবস পালনের উদ্দেশ্য হলো ইসরায়েল কর্তৃক জেরুজালেমের দখলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ 1967 সালে ইসরায়েল বাইতুল মুকাদ্দাস দখল করে নেয় এরপর থেকে এ দখলদারিত্বের বিরুদ্ধে আল কুদস দিবস পালন করে আসছে মুসলিম বিশ্ব বিশ্বজুড়ে দিনটি এমন এক সময় পালিত হতে যাচ্ছে যখন গাজায় ইহুদিবাদী ইসরায়েলের ন্যাক্কারজনক হামলা অব্যাহত রয়েছে